উনি তো লেখালেখি ফিফটিজে করতেন না তো হঠাৎ এই সিক্সটি যে সন্দেশটাকে রিভাইভ করা এবং আবার এই লেখালেখি করা আমি এটা এই প্রসঙ্গে তুই কারণ শঙ্কু অবশ্যই সিক্সটি সন্দেশের জন্যই হয়েছে তো এটা একটু যদি বলেন সেই সময় হয় না এটা বলার মানে উনি বহু আগে গল্প লিখেছিলেন দুটো ইংরেজিতে গল্প লিখেছিলেন যেটা অমৃতবাজার তখন যে অমৃতবাজার পত্রিকা ছিল তখন বেরিয়েছিল এটা খুব হার্লি তোমার ধরো ফোর্টিজ মানে তখন এই ওয়াজ ইন ইস টোয়েন্টিস এই হচ্ছে ব্যাপার তো তারপরে দুটো ওই তখন কালা ভবনে উনি মানে পড়াশোনা করছেন শান্তিনিকেতনে কাজেই দুটো গল্পই আর্ট নিয়ে গল্প তো তারপরে একেবারে গল্পের কথা ভুলে যান উনি সমস্ত প্রবন্ধ টবন্ধ লিখতেন নানারকম আর্টিকেলস লিখতেন অন সিনেমা ইত্যাদি সেসব তো লিখতেনই কিন্তু তারপরে যখন সিক্সটি ওয়ানে ডিসাইড করলেন যে সন্দেশটা আবার রিভাইভড হবে আমাদের পুরনো ফ্যামিলি ম্যাগাজিন একটা রিভাইভ করবেন উনি এবং ওর বন্ধু কবি সুভাষ মুখোপাধ্যায় তখন তখন দুজনে মিলে ডিসাইড করলেন যে এটা হবে সিক্সটি ওয়ানের কথা আমি বলছি সিক্সটি ওয়ানে উনি রিভাইভ করলেন এবং প্রথমে উনি যেটা করলেন উনি বুঝতে পারলেন যে এডিটারভাবে আমাকে কিছুটা কন্ট্রিবিউট করতে হবে সন্দেশের জন্য কিন্তু প্রথমে কোনো গল্প মাথায় এলো না কাজী প্রথমে উনি ওই লিয়ার এডওয়ার্ড লিয়ারের তোমার ছড়া এবং লুইস ক্যারেল ইত্যাদি এইসব সব অনুবাদ করতে করতে আস্তে আস্তে মানে গল্প একটু গল্পের একটা প্লট মাথায় আসতে লাগতো এবং সেটা হচ্ছে শঙ্কু এবং প্রথম বছরে সিক্সটি ওয়ানে পুজো সংখ্যায় শঙ্কুর প্রথম গল্প বেরোয় বোমযাত্রীর ডায়েরি এবং ওটা সিরিয়ালাইজ করে বেরোয় তো তারপরে যেটা হয় যে তারপরে উনি শঙ্কুর কথা ভুলে যান অন্যান্য গল্প মাথায় আসতে শুরু করে বঙ্কুবাবুর বন্ধু লেখা হয় সেটা অ্যাগেন সায়েন্স ফিকশান গল্প তো কিন্তু তারপর যেটা হয় যে তারপর ওর কাছে চিঠি আসতে শুরু করে তখন তার অন্য মাধ্যম ছিল না চিঠি এবং টেলিফোন এবং লিখুন আরও আমরা শঙ্কুকে আরও চাই তো কাজেই শঙ্কু লেখা শুরু হলো ওটা একটা সিরিজ হয়ে গেল বাবা কল্পনাও করতে পারেননি যে ওটা একটা সিরিজ হবে তো সেটা একটা সিরিজ হলো তারপরে তো সিক্সটি ফাইভে ফেলুদা চলে এলো কাজে দুটো সাইমেলটেনিয়াসলি লেখা শুরু হলো আর কি আর ওনার সোর্স অফ ইন্সপিরেশন কন সোর্স অফ ইন্সপিরেশন তো বটেই হ্যাঁ মানে দুটোই কিন্তু কনান ডয়েল খুব রকম মানে বেশি রকমের ইন্সপিরেশান করলের তো শুধু শোয়ালা কমস নেই প্রফেসর চ্যালেঞ্জার রয়েছে কাজী প্রফেসর চ্যালেঞ্জার থেকে কিছুটা ইন্সপায়ার্ড হয়ে প্রফেসর শঙ্কু লেখা আর শুধু তাই নয় ওর বাবার মানে সুকুমার রায় দুটো গল্প ছিল যেটা উনি ভীষণ মানে পছন্দের গল্প একটা হচ্ছে হেঁশোরাম হুঁশিয়ারের ডায়রি ডায়েরি ফরম্যাট এবং সেটা মনে রাখতে হবে ডায়রি ফরম্যাটে লেখা এবং আর প্লাস আরেকজন হচ্ছেন নিধিরাম পাটকেল ইনভেন্টার কাজে এই দুটো ইন্সপিরেশন কাজ করেছিল প্লাস চ্যালেঞ্জার প্রফেসর চ্যালেঞ্জার তো ছিলই তো সেইভাবে শঙ্কুটা লেখা হয় আর কি ডায়েরি ফরম্যাটে লেখা হয় যেটা যেটা তখনকার দিনে একটু আনকমন একটা ফরম্যাট ছিল যে ডায়রি ফর্ম্যাটে একটা গল্প লেখা অনেকেই বাবাকে বারণ করেছিলেন যে আপনি ডায়রি ফর্ম্যাটে যাবেন না আপনি সরাসরি ন্যারেটিভ ফরম্যাটে যান যেরকম গল্প লেখা হয় তো বাবা কারুর কথা শুনেননি বাবা ডায়রি ফরম্যাটটাই রেখেছিলেন তো ওনার কখনো এটা নিয়ে সিনেমা বানানোর সিনেমা বানানোর কারণ সিনেমা তখন উনি মানে বুঝতে যে শঙ্কু বানাতে গেলে যে টেকনোলজির প্রয়োজন তখন সে টেকনোলজি আসেনি এবং উনি তো তুমি জানো একটা ছবি প্ল্যান করেছিলেন এলিয়ান বলে একটা ছবি যেটা একটা কোল্যাবরেটিভ এফার্টে হতো বাইরের প্রডিউসার ইত্যাদি সেটার জন্য উনি বাইরে গেছেন এ গেছেন অনেকের সঙ্গে কথাবার্তা বলেছেন বলেছেন তারপর ওর একটা খুব বেটার একটা এক্সপিরিয়েন্স হয় এলিয়ান নিয়ে তো তারপরে বললেন যে না মানে শঙ্কু করতে গেলে বাইরের সাহায্য ছাড়া হবে না এবং বাইরের সাহায্য নিতে গিয়ে আমার যা ভোগান্তি হয়েছে এলিয়ান নিয়ে কাজে আমি আর বাইরে ওদের সঙ্গে আমি আর মুশকিল ছবি করা তো না সেভাবে সেভাবে ভাবেননি কারণ ফর অবভিয়াস রিজনস যে তখন এখানকার টেকনোলজি অতটা উন্নত হয়নি আচ্ছা টেকনোলজির কথা যখন উঠলো আমি একটা জিনিস জিজ্ঞেস করতে যাই যে এখন তো পোস্ট প্রোডাকশনে অনেক কিছু করা যায় মানে সব পোস্ট প্রোডাকশানে দেখা যায় বাট ওনার আমার কয়েকটা সিনেমার এখন নাম হচ্ছে বললাম পরশ পাথর ফিফটিজে বা সিক্সটিজে গুপি গাইন বাঘা মাই প্রচুর স্পেশাল এফেক্টস আমরা দেখতে পাই কিন্তু তখন তো আর পোস্ট প্রোডাকশানের স্পেশাল এফেক্টস হতো না স্ট্রিক্ট ফটোগ্রাফি তখন ক্যামেরাতে করতে হতো মানে সেটা উনি কিভাবে করতেন আপনি যদি দেখেন কীভাবে করতেন মানে মাথা খাটিয়ে মানে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন তখন এটা খুব মানে সব জিনিস নিজে মাথা খাটিয়ে ক্যামেরাম্যানের সঙ্গে বসে কিভাবে করা যায় কত সস্তায় করা যায় কারণ তখন তো কী বাজেট বলো তখন তো আর সেরকম বাজেট উনি কোনো দিনই সেরকম বাজেট পাননি কয়েকটা জিনিস ছাড়া যেমন সত্যি যখন করেছিলেন তখন একটা বাজেট পেয়েছিলেন কারণ জেনারেলি উনি তো খুব একটা বড় বাজেটের ছবি করেন উনি গুপি গাইন তখনকার দিনে সবথেকে বড় বাজেটের বাংলা ছবি ছিল মানে যেটা এখন শুনলে সকলে হাসবে সেটা হচ্ছে সাড়ে ছ লাখ টাকা সারা ছবি বাজেট হচ্ছে সাড়ে ছ লক্ষ টাকা তো কাজে তখন ভীষণ মাথা খাটিয়ে করতে হতো অসম্ভব মাথা খাটিয়ে ক্যামেরাতেই করতে হতো ডান্স সিকোয়েন্সটা নানা ভাবে করা হয়েছিল যেন কারণ তখন বোম্বেতে গিয়ে কিছু কলকাতায় শুটিং হয়েছে পুরো ডান্সটা এবং পুরো জিনিসটা মাথায় রেখে হয়েছে যে একটা বোম্বেতে একটা কোম্পানি ছিল রাউকো বলে মানে সেখানে ওরা একটু স্পেশাল এফেক্ট টেশাল এফেক্ট করতো তো সেইখানে বাবা গেলেন শুনেছিলেন রাউকোর কথা যে নানা রকমের ব্যাপারটা বড় ওরা করছে তো ওরাও ওর কাছে গেলেন রাওকেও এক কয়েকটা জিনিস ওকে দেখালো ওনার পছন্দ হলো যেমন তোমার মনে আছে কেন রাজাদের ব্যাপারগুলো একটু অয়েলি একটা ওরকম এরকম একটা একটা অয়েলি অয়েলি সেটা ওর একটা মেশিন তৈরি করেছিলেন রাওকো নিজেই মানে নিজের হাতে একেবারে কটেজ ইন্ডাস্ট্রি বসে এক কুটির শিল্প এটা কেনাকিনির ব্যাপার নেই একেবারে প্রফেসর শঙ্কুর মতো মানে বাড়িতে বসে তৈরি করা সেই মেশিন তো সেই মেশিনটা খুব একটা ইন্টারেস্টিং ওই মানে তোমার রোটেট করে একটা মানে অয়েলি একটা ডিস্কের মতো সেটা এক ফ্রেম এক ফ্রেম করে আর বেশি টেকনিক্যাল হয়ে যাচ্ছে ব্যাপারটা তো কাজেই সেটা দেখে বাবা খুব ইমপ্রেস হয়েছিলো এবং সেটা ওই ওই নাচে কিছুটা ব্যবহার করা হয়েছিল তো এরকমভাবে স্টপ গেট তখন একটা ব্যাপার ছিল তারপরে ডাবল রোল মানে দুবার এক্সপোজ করতে হতো সেই স্পেশাল একটা ক্যামেরায় সে মিচেল বলে একটা ক্যামেরা ছিল খুব নাম করা ক্যামেরা তো মিচেলে মানে হাফ গেট তোমার ঢেকে হাফটা এ করে আবার রিভার্স করে অনেক কামবার সাম প্রসেস বুঝতে পারছো তার তখন যেটা হতো তখন আমরা তো বুঝতে পারছি না তখন মনিটার নেই তখন তো তখন তো কিছু বুঝতে পারছি না আমরা যতক্ষণ না ওই আমার মনে আছে যে যখন ওই সন্তোষ দা তো দুটো রোল করেছিলেন একটা সমীর রাজা একটা হলার তো সেখানে যখন তোলা হচ্ছে তখন একটা তোলা হলো একটা তোলা হয়ে আবার ফিল্মটা রিভার্স করে আবার অন্য দিকটা মাস্ক করে তুলে তারপর ওটা ল্যাবরেটরিতে গেল আমরা বসে আছি ল্যাবরেটরিতে প্রসেসড হচ্ছে তারপরে এক ঘন্টা দু ঘন্টা বাদে এসে খবর দিল যে না ঠিক আছে তখন ওই ডেড দি রেস্ট অফ দ্য শর্টস আর কি এই হচ্ছে কাজেই তখন খুব ডিফিকাল্ট ছিল খুব টাফ ছিল কিন্তু ঠিক হলে সাংঘাতিক একটা স্যাটিসফ্যাকশন ছিল এখন ভীষণ অবভিয়াস হয়ে গেছে ব্যাপারটা আচ্ছা আমি জিজ্ঞেস করতে যাই গুপী গাইন বাঘা বাইন বা ওনার যে কোনো সিনেমার মধ্যে একটা কেমন যেন একটা ম্যাজিক থাকে যে কখনো পূর্ণ হয় না মানে আমার মনে হয় যখনই আমি দেখি এই যে এই বানানো হয়েছে এইটা আপনি কি ডিফাইন করুন এটা সব ছবির ক্ষেত্রে জানো মানে এটা উনি ভীষণ ভাবে বিশ্বাস করতেন যে এমন একটা ছবি করব যাতে ডেট না করে ডেট না করে আর শুধু তাই নয় ওর ছবির মধ্যে একটা অদ্ভুত জিনিস থাকতো যে মানে একরকম বয়সে একরকম মজা পাওয়া যাচ্ছে আবার আরেক রকম বয়সে আরেক রকম মজা তুমি যখন বড় হচ্ছে তখন নানারকম জিনিস তুমি ডিসকভার করছো কাজে সেইটা ভীষণ থাকতো ওর ছবিতে এবং সেটা উনি মানে খুব কনশিয়াসলিপ উনি করতেন জিনিসটা যাতে লোকেরা বিভিন্ন স্তরে মজা পায় আর কি ছবিটা দেখে এবং ছবিটা যাতে ডেট না করে যে কারণে উনি দিন ফ্যাশন ফলো করেননি ওই ফ্যাশনের যে ট্রেন্ডটা সেটা কোনোদিন ফলো করেননি যে কারণে ওর ছবি এখনও মনে হয় যে খুব টাটকা খুব নতুন ছবি আচ্ছা আপনি আমি শুনেছিলাম যে আপনি অনেকে শঙ্কু অনেকদিন ধরেই বানাতে চাইছিলেন অনেক বছর ধরে অনেক বছর ধরে মানে এটা ভাবনা চিন্তা স্তরে কারণ আমি জানতাম যে শঙ্কু তৈরি করাটা খুব ডিফিকাল্ট প্রথমত একটা একটা লজিস্টিক্স ব্যাপার আছে বাজেটের একটা ব্যাপার আছে বড় বাজেটের ছবি হবে ইত্যাদি কাজে আমি যে খুব একটা সাহস পাচ্ছিলাম তা নয় কিন্তু মানে আমাদের প্রযোজক যে আর কি এস তিনি কিন্তু বহু আগে থেকে আমাকে বলছিলেন যে অনেক তো ফেলুদা করলেন এবার শঙ্কু করুন তখন আমি সাহস পাইনি শঙ্কু করার কারণ আমি চাইছিলাম যে মানে এমন একটা ছবি হোক যেটা স্পেশাল এফেক্টের দিক থেকে খুব খুব ভালো একটা হবে এবং গল্পটাও খুব জোরদার থাকবে ইত্যাদি আর আরেকটা জিনিস যেটা আমার মনে হয়েছিল যে শঙ্কুর ক্ষেত্রে অনেকে যেটা বলে যে আপনি এই গল্পটা নিলেন কেন হ্যাঁ এখন সেটাই তো আমি যেটা আমার মনে হয়েছিল যে এই গল্পটা আমরা হ্যান্ডেল করতে পারবো ভিজুয়াল এফেক্টসের দিক থেকে সেটা একটা ব্যাপার আছে সেটা একটা একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস সেটা ওয়ান অফ দ্য রিজনস আর কি কারণ আমার নিজের খুব পছন্দের গল্প হচ্ছে এক শৃঙ্গ অভিযান কিন্তু তার শেষে যে একটা এলাবোরেট একটা সাংঘাতিক সব ভিজুয়াল এফেক্টস রয়েছে সেটা অ্যাচিভ করা খুব মুশকিল সেটা আরও এক দু বছর না গেলে বোঝা যাবে না কিন্তু এটা করা যায় বলে আমার বিশ্বাস আর আরেকটা ফ্যাক্টর ছিল যে নকুরবাবুকে আমার ভীষণ পছন্দ পদমের নাম শ্রী নকুরচন্দ্র বিশ্বাস নকুরবাবু যখন প্রথম লেখা হয় এবং যখন বাবা লিখেও খুব মানে মজা পেয়েছিলেন নকুরবাবুর চরিত্রটা লিখে এবং আমারও খুব ভালো লেগেছিল চরিত্রটা খুব ইন্টারেস্টিং চরিত্র খুব অন্য রকমের চরিত্র তো কাজে আমি দেখলাম যে নকুরবাবু যদি থাকে ভালো হয় তার একটা মেন কারণ হচ্ছে যে শঙ্কুর গল্পগুলো এমন যে প্রথম দশ পনেরো মিনিট গিরিডিতে হচ্ছে তারপর সেটা বাইরে চলে যাচ্ছে তারপর সেটা কিন্তু ইংরেজি হয়ে যাচ্ছে পুরো ব্যাপারটা তুমি ইচ্ছে করলে ওখানে বাংলা ইনকর্পোরেট করতে পারবে না কারণ সাহেবদের সঙ্গে শঙ্কু কি বলবে ইংরেজি ছাড়া তো আর কিছু বলবে না কিন্তু যেই নকুর সঙ্গে যাচ্ছে একটা বাংলা কানেক্ট থেকে যাচ্ছে পুরো ছবিটার মধ্যে সেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিলো যে বাংলাও হচ্ছে ইংরেজিও হচ্ছে মানে সরাসরি একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফিল্ম হয়ে গেল না মানে সেটার জন্য আমার মনে হচ্ছিল যে এ গল্পটা খুব ওয়ার্ক করবে আর আরেকটা ব্যাপার আমার ছিল যে যেহেতু এই প্রোডাকশন ইউনিট আগে অ্যামাজন আগে

ভিজুয়াল মানে টেকনোলজিটা স্টোরিটেলিংয়ের উপরে চলে যাচ্ছে স্টোরির উপর অতটা জোর নেই স্ক্রিন থেকে জোর নেই ভিজুয়াল এফেক্ট মানে ওভার করে নিচ্ছে তো সেই জিনিসটা আপনি খেয়াল রেখেছেন না সেই জিনিসটা আমি অবশ্যই খেয়াল রেখেছি কারণ শঙ্কু তো শঙ্কু তো কিছু করা যায় না শঙ্কুকে নিয়ে তুমি অন্য জিনিস কিছু করতে পারবে না কারণ শঙ্কুর যা লেখা রয়েছে এবং সেটা আমাদের খুব মাইনার কিছু টেকনোলজির জন্য নয় মানে মাইনার কিছু জিনিস এদিক ওদিক করতে হয়েছে ভেরি মাইনার কিন্তু মানে গল্পটা একদম ঠিক আছে এবং যারা গল্প পড়েছেন তারা একেবারেই ডিসঅপয়েন্টেড হবেন না এবং আমরা যে নতুন জিনিসগুলো কিছু কিছু সারপ্রাইজ আমরা ইনকর্পোরেট করেছি ছবির মধ্যে যেটা আমার মনে হয় সকলের ভালো লাগতে লাগা উচিত বলে আমার মনে হয় আর গল্পটা তো আছে সলিড শঙ্কু শঙ্কু তো সারাক্ষণ স্ল্যাব ব্যাং নয় মানে শঙ্কুর মধ্যে একটা সিরিয়াসনেসও রয়েছে অনেকে আবার বলেছেন যে মানে আমাদের মানে সোশ্যাল আমি তো সেইভাবে নেই সোশ্যাল মিডিয়াতে কিন্তু মোটামুটি অনেকে বলেছেন যে এই শঙ্কু তো ভীষণ খ্যাপাটে ইনি তো ভীষণ সিরিয়াস কিন্তু শঙ্কু গোড়ার দু তিনটে গল্পে একটু খ্যাপাটে একটু উদ্ভট ছিলেন কিন্তু পরের দিকে শঙ্কু ভীষণ সিরিয়াস হয়ে যান এবং আমরা সেই পিরিয়ডটাকেই ধরেছি সিরিয়াস কিন্তু এরপরে কি আরো সিরিয়াস আসবে দেখো সব নির্ভর করছে এটা কীভাবে লোকেরা যদি আদৌ অ্যাকসেপ্ট করে এবং মানে আমরা ভীষণ চাই যে না করলে তো আবার টাফ লাক আর কি যদি করে এবং যদি মানে বলে আমাকে যে শঙ্কু আর একটু হোক তাহলে ডেফিনেটলি আই উড লাভ টু মেক শঙ্কু সে বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ এত ভালো ভালো গল্প রয়েছে শঙ্কুর একমাত্র যেটা প্রবলেম সেটা হচ্ছে যে গল্পগুলো ছোট গল্প মানে ফেলুদার গল্পর যে লেংথ শঙ্কুর গল্পর সে লেংথ সবসময় নেই একটা দুটো বাদে কাজেই সেটা আমাকে একটু দেখতে হবে আমরা যেরকম আগে মানে অনেক অনেকগুলো ছবি নিয়ে করেছি এ নিয়ে সেটা হয়তো এখানে একটা ডবল শঙ্কু হতে পারে বা এরকম একটা কিছু হতে পারে দুটো গল্প মিলিয়ে কারণ ওর মানে উনি যে ধরনের লিখতেন মানে সেটা এত ফ্যাটলেস একটা মেধিন লেখা যে সেটাকে টেনে বড় করা যায় না তো এই শঙ্কুও যে খুব একটা বড় হচ্ছে তা নয় এই শঙ্কু মোটামুটি একটা ধরো পঁচানব্বই একশো মিনিটের মধ্যে আমরা রাখার চেষ্টা করছি এবং তার থেকে বেশি বড় হলে একটু লুজ হয়ে যাবে বলে আমার বিশ্বাস সেটাই হচ্ছে ব্যাপার আচ্ছা আমরা এখন দেখতে পাচ্ছি যে ফেলুদা অন্য ডিরেক্টররাও করছে হ্যাঁ হ্যাঁ সুজিত মুখার্জি করেছে হ্যাঁ সেটা হোক না মানে সেটা আমি বড় পর্দার জন্য মানে বিগ স্ক্রিনের জন্য রাইটস দিইনি তবে ওয়েব সিরিজ হচ্ছে হোক নিশ্চয়ই টেলিভিশন হচ্ছে হোক টেলিভিশনের জন্য তো আমরাও আগে কাজ করেছি ফেলুদাকে নিয়ে কাজই হোক না ফেলুদা ছড়াক সকলের মধ্যে সেটা তো ভালো কথা আরেকটা জিনিস লাস্ট আমার কোয়েশ্চেন যে এখন টেকনিক মানে এখানকার লোকে বাইরের কাজ প্রচন্ড দেখছে এবং আমাদের নেবার স্টেটসেও ভিজুয়ালি বলছে আমি প্রচুর কাজ হচ্ছে তো তাহলে অডিয়েন্স মানে কি এক্সপেক্ট করে যাবে মানে অডিয়েন্স কি এক্সপেক্ট করে যাবে মানে শঙ্কু সেটাই তো মানে ইউএসপি এটা কম্পারিজন চলে না ভিজুয়ালি কম্পারিজন না দেখো আমরা খুব কেয়ারফুলি জিনিসটাকে ওয়ার্কআউট করেছি যে কম্পারিজন যাতে না হয় কম্পারিজন না হয় এবং ফেল আমি যেটা তোমাকে সব সময় বললাম যে শঙ্কু এরকম দুমদড়াক্কা সেরকম ব্যাপার নয় শঙ্কুর মধ্যে একটা একটা সিরিয়াস এই গল্পের মধ্যেও একটা সিরিয়াস একটা স্ট্রিক রয়েছে যেটা যেটা সারাক্ষণ কিছু একটা কিছু না কিছু একটা হচ্ছে ধুমধারাক্কা হচ্ছে একেবারেই নয় এটার মধ্যে যা এফেক্টস রয়েছে সেটা একেবারে যথাযথ যতটুকু দেওয়া হয়েছে তার থেকে বেশি নয় কিন্তু মুশকিল মুশকিল হচ্ছে যে নকুর এসে ব্যাপারটা একটু অনেক নকুরের চরিত্রটা তো একদম আলাদা ও তো ক্লিয়ার পয়েন্ট ও তো নানারকম জিনিস খুব নানা রকম পাওয়ার্সের ও আছে নানারকম রকম পাওয়ার্স করেছে একটা একটা ঘটনা থেকে একটা ইনহারিট করেছে সে পাওয়ার্স কাজেই থাকছে একবারে থাকছে না তা নয় কিন্তু আমার মনে হয় ছবির একটা সোলও থাকছে মানে এইটা এইটা থাকছে আর কি যেটা যেটা খুব ইম্পর্ট্যান্ট মানে যেটা মানে বাইরে বেরিয়ে এসেই তুমি ছবিটা ভুলে যাবে সেরকম নয় এখন অনেক টেকনো ওই টাইপের ছবি হচ্ছে আর কি যেগুলো তুমি দেখে যতক্ষণ দেখছো ততক্ষণ একেবারে স্তম্ভিত হয়ে যাচ্ছ কিন্তু হল থেকে বেরিয়েই মানে ব্যাপারটা একটু একটু গোলাটে হয়ে যাচ্ছে বা ভুলে যাচ্ছে সেটা আশা করি হবে না সেইভাবে আমরা খুব সেদিকে আমরা খুব বিশেষ ভাবে নজর রাখছি थैंक यू सो मच सर টাইম যদি দর্শকদের জন্য একটু কিছু বলি হ্যাঁ দর্শক এ মাত্র চলে এলো আর কি দর্শকদের প্রতি আমি কি বলবো বা চলে এলো শঙ্কুর প্রথম প্রথম ছবি এবং তার আগে শঙ্কুর একমাত্র অডিওতে যা হয়েছে কাজ হয়েছে কিন্তু ভিজুয়ালে কিচ্ছু কাজ হয়নি প্রথম ভিজুয়াল শঙ্কু প্রথম বড় স্ক্রিন অ্যাডভেঞ্চার আমি সকলকে ইনভাইট করছি ছবিটা দেখুক এবং আশা করি সকলের ভালো লাগে